সাধক কবর দিয়া সুন্দর এই সুন্দর গুলো কি সময় রাইজে আর বিশ্বাস নলব, রাইজে চিনাক্ত করো আমি যে এই মানুষ, আমি যে অসমের রাইজ সকলে যে। এটা প্রথমতে কব লাগবে, দীপঙ্কর নাথ এজন ভণ্ড জাতীয়তাবাদী, দীপঙ্কর নাথ জাতিদ্রোহী, দীপঙ্কর নাথ নিরাজ, দীপঙ্কর নাথ শৈতান। চাওক মাঘর দমাহির জুইকুড়াক সাক্ষী করে দীপঙ্কর নাথে কি কইছিল, যে বিজেপি কুফরাই আমার এটা নিজের দল লাগে, এটা আঞ্চলিক দল লাগে। আর পরবর্তী সময়ত যেতে রাজনৈতিক দল গঠন হল, আর গঠন হওয়াত মূল ভূমিকা কোনে লৈছিল, দীপঙ্কর নাথে আসুর অফিসত সংবাদ মেল পাতি পরামর্শদাতা সমিতি গঠন করে দিয়া মানুষজন কোন আছিল, দীপঙ্কর নাথ আছিল। মাঘর দুমাহী জুইকুড়া সাক্ষী করে দল গঠন করে দল বিজেপি কুফরের কারণে দল গঠন করিম বলে জনতাক আশ্বাস দিয়া মানুষজন কোন আছিল, দীপঙ্কর নাথ আছিল। আর আমিও আজ সঁচা কথা কইছো, আমি কোনো রাজনৈতিক দলত নাছিল, কিন্তু বিজেপি কুফরার স্বার্থত দীপঙ্কর নাথে যে আঞ্চলিক হত্যা বুকুত বুকুত আনি দিছিল মানুষের, আর সেইভাবে আমি অসম জাতীয় পরিষদত আমি যোগদান করেছিল। আর অসম জাতীয় পরিষদের জন্ম আর মূল মানুষজনে আছিল দীপঙ্কর নাথ, কিন্তু আমি অগণন আমি সকলে আছো আমি জাতীয় পরিষদত, আমি কি লয় আইছিল দলটুত। গতি দীপঙ্কর নাথে আজি গাদ্দারি করিলে, কথা নরজিলে, জাতিক বিশ্বাসঘাতক করা দীপঙ্কর নাথ দীপঙ্কর নাথ।